প্রস্তাবিত বাজেটে রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের জন্য সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই বলেছে তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ। বিকেলে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান ব্যবসায়ীরা। সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, এই বাজেটে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট, করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় হুমকিতে দেশের পোশাক শিল্প। তাই উৎসকর আগামী পাঁচ বছরের জন্য 0.5% করা এবং নগদ সহায়তার উপর শতকরা 10% কর প্রত্যাহারের দাবি জানান ফারুক হাসান। বিভিন্ন রপ্তানিমুখী তথ্য প্রযুক্তি নির্ভর ও পরিবেশ বান্ধব শিল্প স্থাপনকে উৎসাহিত করার কথা বলা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি নিশ্চয়ই যে নবায়নযোগ্য যেগুলো আমরা বলেছিলাম, যে সোলার প্যানেল, ইনভার্টার এবং অন্যান্য জায়গায় যে ট্যাক্স আছে সেই জায়গায় ট্যাক্সগুলোকে ওয়েভ করার জন্য আশা করি সেগুলো আছে। আমি এখন পর্যন্ত সেটা দেখতে পাইনি। এনবিআর বা কাস্টমস ব্যাচের অফিস বানানো মানে মাঝে মাঝে আমরা আগে বলতাম যে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো না এক্সপোর্ট কন্ট্রোল ব্যুরো, সো কাস্টমসও কীভাবে আমাদের হয়রানির জায়গায় ওই অফিস বানানোর পরে আরও কত ধরনের হয়রানি বাড়বে সেটাও আমাদের আপনারাও জানেন, আমরাও বুঝতে পারছি।